করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোনেম মুন্ডার জার্সি নিলামে সেই জার্সি তিন লাখ টাকায় বিক্রি হয়েছে মনে মুন্না এই জার্সি পরেই উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ড কাপে খেলেছিলেন এছাড়া মনে মুন্নার আবাহনী লিমিটেডের একটি জার্সি বিক্রি হয়েছে দু লাখ দশ হাজার টাকায় অন্যদিকে বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি জার্সি বিক্রি হয়েছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকায় এ অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যতে ব্যয় করা হবে